ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। আমি জানতে চাচ্ছি আজকে যেহেতু বাজেট ঘোষণা করা হয়েছে, এই মানে এটার পয়েন্টগুলো যদি আমাদেরকে একটু দর্শকদের জন্য বলেন। ধন্যবাদ। আসলে আজকে তো আপনারা জানেন যে ইউকে একটা মিনি বাজেট পাবলিশ করেছে, এবং সেখানে কিছু কিছু ভালো নিউজ অবশ্যই আছে, কারণ আমরা এখন কিন্তু অফিসিয়ালি রিসেশনের মধ্যে আছি, এবং ইউটিলিটি বিল বাড়ার কারণে প্রত্যেকের কিন্তু লাইফ এখন অনেকটা দুর্বিষহ। এরকম একটা সময়ে এরকম একটা বাজেট কিন্তু খুবই প্রয়োজন ছিল। আর যে পরিমাণ ট্যাক্স কাট করা হয়েছে এইটা গত 50 বছরের মধ্যে উল্লেখযোগ্য। তো কিছু কিছু হাইলাইট যেটা আপনি জেনে খুশি হবেন, আমি প্রথমেই বলছি যে যারা ফার্স্ট টাইম বায়ার আছেন তারা কিন্তু এখন 425,000 pounds পর্যন্ত কোনো স্ট্যাম্প ডিউটি দিতে হবে না। সো ইটস এ হিউজ সেভিং। এরপরে যারা সেকেন্ড বারই কিনবেন তাদের জন্য আগে ছিল 125,000 pounds পর্যন্ত কোনো স্ট্যাম্প ডিউটি দিতে হতো না, কিন্তু এডিশনালটা দিতে হতো, সেটা এখন হয়ে গেছে 250,000। সো যারা এডিশনাল বাড়ি কিনছেন তারাও কিন্তু সেভ করবেন। এছাড়াও যেটা একটা মেজর কাট হয়েছে, আপনারা জানেন আমরা ট্যাক্স দেই 20%, যারা বেসিক রেট ট্যাক্স দেয় সেটাকে 19% নামানো হবে ফ্রম এপ্রিল 2023। তো এটাও কিন্তু 1% ট্যাক্স কাট ইজ এ হিউজ থিং। তারপরেও কিছুদিন আগে এনআই কিন্তু বাড়ানো হয়েছিল, আমাদের এনআই কন্ট্রিবিউশন 1.25% বাড়ানো হয়েছিল, এবং এই বাড়ানো জিনিসটাকেও স্ক্র্যাপ করা হচ্ছে ফ্রম 1st November। সো দিস ইজ অ্যানাদার সেভিংস। এছাড়াও আপনার গভর্নমেন্ট কিন্তু 2,500 pounds একটা স্ল্যাব করে দিয়েছে ইউটিলিটি বিলের জন্য, উইচ ইজ এগেইন আ বিট অফ রিলিফ ফর এভরিবাডি। তো এরকম কিন্তু নানান বিষয়গুলো চলছে, আরও অনেক কিছুই আসলে। ফর এক্সাম্পল, যারা বিজনেস করেন, মেশিনারি কিনছেন, প্ল্যান্ট কিনছেন, তারা আমরা বলি যে অ্যানুয়াল অ্যালাউন্স, এই অ্যানুয়াল ইনভেস্টমেন্ট অ্যালাউন্সটা প্রথমে প্রপোজ করা হচ্ছিল যে এটা 200,000 pounds নামিয়ে নেওয়া হবে, কিন্তু সেটাকে 1,000,000 pounds বহাল রাখা হয়েছে। এছাড়াও বিয়ার, সাইডার এ ধরনের ইন্ডাস্ট্রিতে আগে প্রপোজাল ছিল যে ডিউটির পরিমাণ বাড়ানো হবে, ট্যাক্সের পরিমাণ বাড়ানো হবে, কিন্তু সেই প্রপোজালটাও কিন্তু ক্যান্সেল করে দেওয়া হয়েছে। তা আমি মনে হয় যে এই সমস্ত জিনিসগুলো আমাদের ইকোনমিকে অবশ্যই একটু বুস্ট আপ করার চেষ্টা করবে। তো এখানে মানে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল যে মানে ডলারের এগেনস্টে যে পাউন্ডের যে বিষয়টা, এটা যদি একটু বলেন। দেখেন, ডলারের এগেনস্টে পাউন্ডের ভ্যালু আজকেও কিন্তু 2% কমেছে, এবং এইটা কিন্তু ওরা ধরে নেওয়া হয়, এখন কারেন্ট ভ্যালুটা হলো 1.10 dollars = 1 pound, এটা কিন্তু গত 37 ইয়ার্সের মধ্যে সবচেয়ে লোয়েস্ট, এবং আমরা কিন্তু অফিসিয়ালি রিসেশনের মধ্যে। তো এরকম একটা সিচুয়েশনে চারিদিক থেকে যখন প্রেশার আসছে, গভর্নমেন্টও কিন্তু চেষ্টা করতেছে যে কিভাবে এটা থেকে আমরা গেট রিড অফ হতে পারি আর কি।